Welcome to my SMD YouTube vlog channel. Hello guys, I'm a new vlogger. Today we're going to go to the metro station. We're going to go to the metro station. We're going to go to the কাল রবিবার ছিল বলে মেট্রো স্টেশন বন্ধ ছিল, তাও তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। আর ওখান থেকে আমরা বাস ধরে রবীন্দ্র সরোবর গিয়েছিলাম। আমরা সাইনাইল থেকে হাওড়া এসেছি মেদিনীপুর টু হাওড়া লোকালে। এবার এখান থেকে হাওড়া টু শিয়ালদা বাস ধরে শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে নামবো। পুরো ব্লগটার সঙ্গে থাকো। চিরদিন তোর দরজা খুলে থাকিস হবা দানা। নেমে পড়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে। হাওড়া থেকে শিয়ালদা 15টায় হাওড়া নিল। এই সময় বৃষ্টি হচ্ছিল, সেটা দেখতে হচ্ছে চকচকে পরিষ্কার আকাশ হয়ে গেছে। আমরা চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা স্টেশনের ঠিক বাঁ দিকেই শিয়ালদা মেট্রো স্টেশন পড়েছে, কিন্তু দুঃখ একটাই, আজ আবার বন্ধ আছে মেট্রো। এসে পুরো বেকার হয়ে গেল, এত আশা নিয়ে এসেছিলাম, বন্ধ। কেন বন্ধ জিজ্ঞেস করো ভেতরে ঢুকে। প্রথম রবিবার বলে মানে বন্ধ আছে বললো, যে আজকে রবিবারটা বন্ধ থাকবে, এবারে পরের রবিবার বন্ধ থাকবে তাও জানি না। বেকার হয়ে গেল, এসে দেখতে পাচ্ছি বন্ধ পুরো। ও হে কি করি রে বল পাইব তোমার হে। A few moments later আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ে এখানে নান পুরি খাবো। তো খাওয়ার পর তারপর দেখা যাবে ফের কোথাও যাওয়া হবে। সেখানে নান পুরি আর কানা মশলা হেভি টেস্ট হয়েছিল, এক প্লেট 30 টাকা করে নিয়েছে। আমরা পার্সেল নিয়ে নিয়েছি, আবার সেখান থেকে খেয়ে আবার শিয়ালদা থেকে ওখান থেকে একটা বাস ধরে রবীন্দ্র সরোবরে আসছি। এই সব বাস থেকে নামলাম, চলে এসেছি আমরা রবীন্দ্র সরোবরে। কিন্তু এখানে এখন গেট বন্ধ আছে, যেখানেই যাচ্ছি আজকে গেট বন্ধ। দিনটাই আমাদের খারাপ, আজকে 4টার সময় গেট খুলবে, এখন 2:55 হয়েছে। আমার সাথে আছে কুনাল, সবাই চেনে তোকে, হাই করে দেবো একবার কুনাল, হাই। এখন এবারে ওয়েট করবো, এখানে একটু আশেপাশে ঘুরবো। গেট খুলে দিয়েছে, আবার বেশ চলে এসেছে। আমরা ছাদা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সেই মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার। বৃষ্টি থামলেও আমাদেরকে ছাদা নিয়ে
থাকতে হচ্ছে, গাছের জল মাথায় পড়বে ওই জন্যে। প্রাকৃতিক মনোরম সৌন্দর্য এত সুন্দর যে কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাটা বলতে গেলে কাপেলদের জন্য জায়গা, আমাদের মতো ছেলেদের এখানে ঠাঁই হবে না। এত সুন্দর একটা ঝিল, আর সূর্যের আলোটা এমন পড়েছে এত সুন্দর, হেভি ফিলিং হচ্ছে, আলাদা একটা অনুভূতি। ভিউটা একবার দেখো, এখানে 4 থেকে 7 পর্যন্ত খোলা থাকে, আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। এখানে তবে প্লাস্টিক বদল বদল কিছু নিয়ে আসা যাবে না, ওখানে নিয়ে এসেছিলাম চেক করার সময় ওটা ফেলে দিতে হয়েছে। আর এখানে কোনো ফিস লাগে না পার্কে ঢুকতে, রবীন্দ্রসদনে ঢুকতে কোনো ফিস লাগে না, ফি পুরো, তোমরা চাইলেই আসতে পারো যখন ইচ্ছা। এদিকে আবার আর একটা ঝিল আছে, ওখানে এমন মনে হচ্ছে যেন রামধনু উঠেছে। আট নম্বর গেট থেকে আমরা ঢুকেছিলাম, 3 নম্বর গেট থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা গাড়ি নিয়ে চাইলে আসতে পারো, এখানে পার্ক করার জায়গা আছে, সুন্দরভাবে পার্ক করা আছে গাড়িগুলো। ব্লগটা এখানে শেষ করলাম, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটা করে। টাটা, চলো আমরা বাড়ি যাবো।